হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে কোনো ব্লগ করব না, তো এই তো দেখতে পাচ্ছেন তিরামিসু। আজকে আপনাদেরকে তিরামিসুটাই বানিয়ে আমি দেখাবো, আর এটা হচ্ছে ইতালিয়ান ডেজার্ট। তো আমিও কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করছি, তো ভাবলাম আপনাদের সাথেও কেন নয় আমি শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন, প্রথমেই কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে হচ্ছে ডিমের কুসুম নিয়ে নিচ্ছি শুধুমাত্র। আমি এখানে চারটা ডিমের কুসুম নিয়ে নিব, আর সাদা অংশটা আমি আসলে ইউজ করব না, কারণ সাদা অংশটা দিলে নাকি একটা অন্যরকম গন্ধ আসে যেটা নাকি আমরা খেতে পারবো না। তো আমি ভাবলাম তাহলে আমিও ডিমের কুসুমটা দিয়েই করি। আর আমি কিন্তু উম্মি আপুর রেসিপি ফলো করেই তারপরে বানাচ্ছি, আর দেখি কেমন হয়। আর চারটা ডিম দেওয়ার পরে কিন্তু আমি চায়ের কাপে মেপে হচ্ছে এক কাপ চিনি দিয়ে দিলাম। আমার যেহেতু মেজারমেন্ট কাপ নেই, তো এর জন্য আমি চায়ের কাপ দিয়ে মেপে দিলাম। আর সাথে দিচ্ছি হচ্ছে একদম 2 টেবিল চামচ দুধ। আর তারপরে আমি যেটা করেছি, আমি হচ্ছে একটা পাতিলে পানি গরম বসিয়ে রেখেছিলাম, কুসুম গরম। আর পানিটা এমনভাবে গরম করতে হবে আর যেন বেশি তাপ না থাকে। আর এর ওপরে হচ্ছে আমি বাটিটা বসিয়ে দিয়েছি যেন বাটিটা পানির মধ্যে না লাগে, ওটা খেয়াল রাখতে হবে। তো 7-8 মিনিটের মতো এরকম নেড়ে নেড়ে একদম ভালো মতো মিক্সড করতে হবে চিনিটার সাথে। আর নাড়া কিন্তু একটুও থামানো যাবে না, কারণ যদি আপনারা নাড়াটা বন্ধ করে দেন তাহলে কিন্তু ডিমের কুসুমটা জমে যাবে, তারপরে কিন্তু একদম আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না। তো এই তো 7-8 মিনিট প্রায় হয়ে যাচ্ছে, আর দেখেন ডিমের কুসুমের কালারটা একদম সাদা হয়ে এসেছে। আমি কিন্তু পানি থেকে নামিয়ে নিয়েছি, আর নামিয়েও কিন্তু আমি অনবরত নেড়ে নিচ্ছি, কারণ যেন ডিমটা জমে না যায়। আর মোটামুটি ঠান্ডা করে তারপর হচ্ছে আমি একটা প্লাস্টিকের র‍্যাপ দিয়ে আমি হচ্ছে ঢেকে রাখছি যেন কোনো উপরে সরের মতো না পড়ে। আর তারপরে যেটা আমি করেছি, আমি হচ্ছে এখানে কুসুম গরম পানির মধ্যে আমরা নর্মাল যেই কফিটা খাই সেই কফিটাই আমি ইউজ করেছি 1 টেবিল চামচের মতো। তো আমার মনে হয় আমি মানে 2 টেবিল চামচটা দিলেই বেশি ভালো হতো। তো যাই হোক, 1 টেবিল চামচ আমি ওখানে গুলিয়ে রেখে দিয়েছি। আর তারপরে হচ্ছে আমি হুইপ ক্রিম বানাবো। এখানে হচ্ছে হুইপিং ক্রিমের রেডিমেড কৌটার মধ্যেই পাওয়া যায়, তো এটা আমি জাস্ট একটা বাটির মধ্যে, আর বাটিটা কিন্তু অবশ্যই আমি ডিপে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য যেন ক্রিমটা একদম ভালো হয়। তো আমি এখন দেখতে পাচ্ছেন বিট করে নিচ্ছি ভালো মতো, আর এটা কিন্তু একদম লো স্পিডে করতে হবে। আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। আর নর্মালি কিন্তু আমি আমার চ্যানেলে ব্লগই দিয়ে থাকি, তো মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের সাথে কিছু মানে রেসিপিও শেয়ার করতে। আর এই যে দেখেন, আমি কিন্তু একটা হচ্ছে একটা ডিব্বার মানে হুইপিং ক্রিমটা নিয়েছিলাম, তো আমার মনে হলো যে আমি আরেকটু করি। তারপরে কিন্তু আমি আরেকটা কোটারও হচ্ছে পুরোটাই হুইপিং ক্রিম বানিয়ে নিয়েছিলাম, আর সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে। আর এখন হচ্ছে যে ডিমের মিশ্রণটি করেছিলাম তার মধ্যে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর একটু ভালো মতো মিক্স করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মাসকারপোনে, এইটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পুরা 1 কোটার মধ্যে যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনারা ইচ্ছা করলে হ্যান্ড হুইস্ক দিয়েও মিক্স করতে পারেন, বা আপনারা হচ্ছে বিটার মেশিন দিয়েও বিট করে নিতে পারেন। তো আমার কাছে এটা অত মানে কষ্ট মনে হচ্ছিলো না, আমি কিন্তু হ্যান্ড হুইক্স দিয়েই হচ্ছে মিক্সড করে নিয়েছি, আর একদম সুন্দর মতো মিক্সড হয়ে গিয়েছে, আপনারা এই যে দেখতেই পাচ্ছেন। আপনারাও চাইলে কিন্তু, যারা এখনও ট্রাই করেননি, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা বানাতে বেশি একটা সময়ও লাগে না তিরামিসুটা। আর এই যে দেখেন, আমি কিন্তু তারপর হচ্ছে হুইপিং ক্রিমগুলো মিক্সড করে নিচ্ছি সেই মিশ্রণটির মধ্যে। আর এটা কিন্তু একদম আলতো হাতে করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু যেই আপনার হুইপিং ক্রিমটা আছে সেটা কিন্তু একদম পানি পানি হয়ে যাবে, তখন ভালো হবে না মানে জিনিসটা, এটা ঠিক থাকবে না আর কি। আর ওই মিশ্রণটা মিক্সড করে আমি হচ্ছে তিরামিসুর জন্য লেডি ফিঙ্গার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, বাঙালি বলেন বা ইন্ডিয়ান গ্রোসারি বলেন, আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে জাস্ট আমি ওই যে কি বলে কফির যেই একটা পানি মিক্সড করে রেখেছিলাম, তো ওই পানির মধ্যে জাস্ট একটি মানে 1 সেকেন্ডের জন্য চুপনি দিয়ে তারপর হচ্ছে আমি ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর এই ডিশটিও কিন্তু আমি আজকে কিনে এনেছি যেন সুন্দর মতো বানাতে পারি। আমার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মানে তিরামিসুটা বানাবো, আর ট্রাই করব যে কেমন হয়। তো এই তো দেখতে পারলেন, আমি কিন্তু একদম বিছিয়ে দিয়েছি বিস্কিটগুলো, তারপরে হচ্ছে সেই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি।
আর এটা সুন্দর মতো আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে বুঝে দিবেন, কারণ আপনাকে দুইটা লেয়ার করতে হবে, যার কারণে আমি হচ্ছে অর্ধেকের মতো মাঝখানে দিয়ে দিচ্ছি ভালো মতো। তারপরে কিন্তু আরেকটা স্টেপ আছে, তো ওইভাবে আমি হচ্ছে আবারও বসিয়ে দিব। জাস্ট আমি কফির মধ্যে হচ্ছে বিস্কিটগুলোকে চুবনি দিয়ে তারপর হচ্ছে আমি সাজিয়ে দিব সুন্দর করে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একদম ইজি। আসলে প্রথমে যে যেটা না করে মনে হয় আল্লাহ পারবো কি না হয় কি না, যেমন আমারও এরকম মনে হয়। তারপরে কিন্তু না দেখলাম, আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। আর আমার দেবর তো খুবই পছন্দ করে তিরামিসু, ওর অনেক বেশি পছন্দ, ওর কারণেই কিন্তু আমার বানানো হচ্ছে, কারণ ও হচ্ছে ডেজার্ট টাইপের আইটেমগুলো বেশি পছন্দ করে, আর ইতালিয়ান ডিশ হলে তো শেফিদা। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সুন্দর করে ক্রিমগুলো সব দিয়ে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট এটা আমি ভালো মতো একদম সমান করে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারি আর কি। তারপরে কিন্তু আমি এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিব নর্মালে একদম র্যাপ করে, কারণ এটা যদি আপনারা 24 ঘন্টা রেখে দেন ফ্রিজে, তাহলে এই ক্রিমটা আর বিস্কিটটা একদম খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর এখন কিন্তু আমি কোনো ডেকোরেশন করছি না, কারণ এখন ডেকোরেশন করতে গেলে জিনিসটা ভালো আসবে না, ভালো হবে না আর কি। তো এর জন্যই আমি হচ্ছে ভালো মতো র্যাপ করে এখন জাস্ট ফ্রিজে রেখে দিব 24 ঘন্টার জন্য। তো এই তো 24 ঘন্টা পর হয়ে গিয়েছে। আমি পরের দিন হচ্ছে আমি এটাকে কোকো পাউডার দিয়ে জাস্ট আমি হচ্ছে ডাস্ট করে দিব, কারণ এটাই তিরামিসু প্রায় মানে বেশিরভাগ মানুষই এভাবেই করে নেয়। আবার অনেকে হুইপিং ক্রিম দিয়েও হচ্ছে ডিজাইন করে নিতে পারে, তো আমি ভাবলাম যে না, কোকো পাউডার দিয়েই করে নিই। আর এই দেখেন একদম ইজি, আমি হচ্ছে একটা ছাঁকনি দিয়ে ডাস্ট করে নিচ্ছি একদম ভালো মতো, মানে চারো পাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি, একটু মোটা করে দিচ্ছিলাম। যাই হোক, এই তো আমার ফাইনাল লুক তিরামিসুর। এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাবো, কারণ দেখি কেটে কেমন হয়। আসলে প্রথম অনুযায়ী কিন্তু অত একটা খারাপ হয়নি, মাশাল্লাহ ভালোই হয়েছে। আর যারা আমার চ্যানেলটাকে মানে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন নতুন ব্লগ, তারপরে হচ্ছে আরও রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার তিরামিসু আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আমি, আর আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন তিরামিসুটা কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম অনুযায়ী। তো সবাই আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন ভিডিও নিয়ে চলে আসব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।